তো এই ভিডিওতে আমি তোমাদের গুগল ফর্মস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ কি আমি তোমাদের সবকিছু ডিটেলসে এখানে তোমাদের দেখাবো। তো সবার আগে তোমাদের বলে দিই যে গুগল ফর্ম ক্রিয়েট করার আগে অবশ্যই তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেখান থেকে সেটা সাহায্য ছাড়া তোমরা এটাতে কাজ করতে পারবে না। ওকে, তো এখানে তোমরা হচ্ছে গুগল ফর্মস ক্রিয়েট করে গুগল ফর্মস লিখে গুগলে গুগল ফর্মস লিখে এখান থেকে আসতে পারো, বা তোমরা এখান থেকে সরাসরি তোমরা হচ্ছে ফর্মসে গিয়ে তোমরা গুগল ফর্মে চলে আসতে পারো। তো এখান থেকে আমি তোমাদের গুগল ফর্মসে চলে গেলাম। এবার তোমরা এটা মোবাইলের সাহায্যে করতে পারো। তো এখানে হচ্ছে দুটো জিনিস দিয়েছে, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনাল ইউজের জন্য, বা হচ্ছে তোমরা হচ্ছে বিজনেস পারপাসে ইউজ করার জন্য। তো এখানে আমি হচ্ছে পার্সোনাল ইউজের ক্ষেত্রেটা তোমাদের দেখাবো। এখানে হচ্ছে এবার তোমরা দেখতে পাবে কিছু ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক এ দিয়েছে আর কিছু প্রিডিফাইন্ড এ দিয়ে দিয়েছে, যেগুলো সাহায্য তোমরা নিতে পারো। এবার আমি তোমাদের একেবারে নতুন কিভাবে ব্ল্যাঙ্ক কিভাবে ইউজ তৈরি করবে তো সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে এখানে হচ্ছে সবার প্রথমেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে আনটাইটেড ফর্ম একটা হচ্ছে ইয়ে দেওয়া আছে। তো এখানে কয়েকটা জিনিস তোমাদের আমি বলে দিই। এখানে কিছু কাস্টমাইজ, মানে এই যে থিমটা সেটা হচ্ছে কিভাবে কাস্টমাইজ করবে সেটা দেখানোর জন্য। তো আমি তোমাদের, আর এটা হচ্ছে প্রিভিউ অপশনটা, তোমরা যে ফর্মটা ক্রিয়েট করছো তার প্রিভিউটা দেখতে কেমন হবে। তো আমি প্রিভিউটা খুলে নিচ্ছি এখানে, যেটা তোমাদের ফর্ম ক্রিয়েট করার সময় দেখতে আরো সুবিধা হয়ে যাবে। তো এখানে আমি নাম চেঞ্জ করে দেবো, তোমরা তোমাদের নিজেদের বিজনেস পারপাসে বা যে পারপাসে ইউজ করবে সেই পারপাসে নাম দেবে। তো আমি ধরো পরীক্ষার ফর্ম বানাবো, তো সেখানে হচ্ছে আমি নাম চেঞ্জ করে দেবো। তো আমি এটা নাম দিয়ে দিলাম হচ্ছে সেকশন ওয়ান। ওকে, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো ডেসক্রিপশন দেবে। আমি দিলাম এখানে ওকে, তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। এবার তোমাদের এখানে ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আনটাইটেলড কোর্সনে এখানে তোমাদের ক্লিক করতে হবে, করে তোমাদের কোর্সেন প্যাটার্ন গুলো দিতে হবে। তো তোমরা হচ্ছে এখানে নাম দিল হোয়াট ইজ ইউর নেম। তো আমি একটা কোর্সেন করলাম হোয়াট ইজ ইউর নেম। তো এখানে তোমাদের ইয়ে হয়ে গেল, এখানে হচ্ছে নাম দেওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এর পাশে যে হচ্ছে এখানে শর্ট আনসার, এখানে ক্লিক করলে এবার এখানে তোমরা হচ্ছে দেখতে পাবে যে তোমরা হচ্ছে কি কি ভাবে তোমরা এই একটা কোশ্চেনকে চাইছো ইউজারের কাছ থেকে তারা ইনপুট করুক। তো তোমরা চাইছো যে হোয়াট ইজ ইউর নেমটা হচ্ছে একটা শর্ট প্যারাগ্রাফের মধ্যে দিই, তো এখানে হচ্ছে শর্ট প্যারাগ্রাফটা দিয়ে দেবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিকোয়ারিড আছে। তো এটা হচ্ছে যদি তোমরা অন করে দাও তাহলে এটা অবশ্যই অপশনাল থাকবে না, এটা অবশ্যই দিতে হবে তাকে, দেওয়ার পরেই সেটা হচ্ছে সাবমিট করতে পারবে। তো রিকোয়ারিড অপশনটা তোমরা বুঝতে পারলে। এবারে হচ্ছে তোমরা এরপরে এখানে সেভ করে দিলে এখানে দেখে নাও প্রিভিউ কি দিয়েছে। তো এখানে হচ্ছে প্রিভিউ দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে রিকোয়ারিড অপশনটার ইয়ে দিয়ে হয়েছে, অর্থাৎ এটা সাবমিট করতেই হবে। তো এরপরে হচ্ছে তোমাদের লং প্যারাগ্রাফ টাইপের, তো লং কোশ্চেন তোমরা যখন চাইছো তো তখন তোমাদের প্যারাগ্রাফ করতে হবে। তো নতুন একটা অ্যান্সার, সরি, কোশ্চেন কিভাবে ইনপুট করবে এটা, প্লাস অ্যাড কোশ্চেন। তো অ্যাড কোশ্চেন ক্রিয়েট করার সাথে সাথে এখানে হচ্ছে তোমাদের নতুন একটা কোশ্চেনের জায়গা খুলে যাবে, যেটা হচ্ছে তোমাদের এই তোমাদের নতুন কোশ্চেনটাকে অ্যাড করতে সাহায্য করবে। তো এখানে তোমরা হচ্ছে দেখলে যে হচ্ছে হোয়াট অ্যাবাউট, ওকে, তো এটা দিয়ে তোমরা চাইছো যে এটা যেহেতু হোয়াট অ্যাবাউট ইউ দিয়েছে সেহেতু হচ্ছে এটা হচ্ছে খুব বড় একটা ইয়ে হবে। তো এটা হচ্ছে শর্ট অ্যান্সার না দিয়ে প্যারাগ্রাফ দিয়ে দিলে, তো প্যারাগ্রাফ দিলে একটা লং টাইপের ইয়ে হবে, যেটা হচ্ছে পোর্শন দেবে যেখানে অনেকগুলো অবস্থাতে তোমরা হচ্ছে ক্রিয়েট করতে পারবে। তো এটা হচ্ছে তোমরা, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে দিল যে এটা এটা হচ্ছে শর্ট অ্যান্সারের জন্য, এটা হচ্ছে লং অ্যান্সারের জন্য।
এরপরে আসছে কি, এরপরে আবার একটা আমি কোশ্চেন নিয়ে নিলাম, তো এরপরে আসছে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য যেমন হচ্ছে এগুলো থাকে ইয়েস আর নো বা কোনো অপশন দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখানে তোমরা হচ্ছে দিয়ে দিলে আর ইউ মেল, বা তোমরা এখানে লিখলে সিলেক্ট ইওর সেক্স, তো এটা তোমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, দিয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন করে দিতে হবে। এখানে অপশনটা হচ্ছে এখানে তোমরা দিয়ে দিলে হচ্ছে মেল, আর এটা করে দিলে ফিমেল। ওকে, তো এটা তোমরা সেভ করে দিলে, এখানে সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা এ চলে এসেছে, যেটার মাধ্যমে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এরপরে তোমরা চাইছ যে চেক বক্স ইউজ করতে, তো চেক বক্স ইউজ করার জন্য কি করতে হবে, যখন একসাথে অনেকগুলো পয়েন্ট তোমরা দিতে চাইছ ইউজারকে, চাইছো যে তারা অ্যাড করুক, তো সেই ক্ষেত্রে ধরো তোমরা চাইছো যে হচ্ছে সিলেক্ট ইয়োর কোয়ালিফিকেশন, তো এখান থেকে সিলেক্ট ইয়োর কোয়ালিফিকেশনে তোমরা এখান থেকে চেক বক্স অ্যাড করে দিলে। তো এখানে হচ্ছে তোমাদের নামগুলো দিয়ে দিলে, এইচএস করে দিলে, এটা এটা হচ্ছে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন করে দিলে, এটা মাস্টার্স করে দিলে, তো এটা হচ্ছে তারা সিলেক্ট করতে পারবে। তো এখান থেকে দেখতে পাবে যে হচ্ছে হ্যাঁ, এটা রিকোয়ারড করে দিলে, তো এবার দেখতে পাবে এখানে হচ্ছে অনেকগুলো চেক বক্স টাইপের চলে এসেছে, যেগুলো মাল্টিপল চেক বক্স সিলেক্ট করে সাবমিট করতে পারবে। তো এটা আর একটা জিনিস, এর পরে কি আসছে, এর পরে আসছে ড্রপ ডাউন মেনু। তো তোমরা চাইছো যে হচ্ছে ইউজার তার কোন ব্রাউজার ইউজ করছে সেটা অ্যাড করুক, তো তার জন্য আবার একটা নতুন নিতে হবে, তাহলে এখানে লিখতে হবে সিলেক্ট ইয়োর ব্রাউজার, ব্রাউজার নেম, তো এখান থেকে তোমাদের ব্রাউজার গুলোর নাম দিয়ে দিতে হবে হচ্ছে ড্রপ ডাউন, হচ্ছে ক্রোম, সাফারি সাফারি, ফায়ারফক্স ফায়ারফক্স, আরো তোমাদের নাম থাকলে সেগুলো হচ্ছে দিতে পারো। তো তোমরা হচ্ছে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে চাইছো এর মাধ্যমে, তো এটা হচ্ছে রিকোয়ারড করে দিলে সেভ হয়ে গেল। তোমরা হচ্ছে এখান থেকে প্রিলোড করলে করে এখানে দেখতে পাবে যে হচ্ছে একটা ড্রপ ডাউন মেনু চলে এসেছে, যে ড্রপ ডাউন মেনুটার এই ক্রোম সাফারি কোনগুলো তোমাদের যে সাজেশন দিয়েছো সেই সাজেশনে চলে এসেছে। এরপরে তোমাদের এখানে আর কি আছে দেখা যাক, এখানে আবার একটা নিয়ে নিলে, এরপরে আসছে তোমাদের, তোমরা চাইছো যে হচ্ছে ইউজার তার ফাইল আপলোড করুক, তো সেই ক্ষেত্রে তোমাদের এই ফাইল আপলোড অপশনটা দিয়ে দিতে হবে। এখানে চেক বক্স গ্রিড, মাল্টিপল চয়েস গ্রিড, এগুলো হচ্ছে কি, তোমরা হচ্ছে এই সিলেক্ট করে করে আমার মতো আমি যেভাবে করলাম সেগুলো করে করে তোমরা এখান থেকে প্রিভিউ অপশানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো তোমাদের ফর্মের কি কি লাগবে। তোমরা এবার চাইছো যে হচ্ছে ডেট অফ বার্থটা দিতে, তো ডেট অফ বার্থের জন্য তোমাদের এখান থেকে একটা অপশন থাকছে ডেট এবং টাইম। তোমরা ইউজারের কাছে কোনো ডেট চাইছো বা কোনো টাইম চাইছো, তো তার জন্য এই অপশন দুটো দেওয়া আছে, একটা ডেট দেওয়া আছে টাইম, তো তোমরা হচ্ছে সেটা নিতে পারো এখান থেকে। তো ডেটের জন্য এখানে রিকোয়ারড করে দিলাম, করে দিয়ে এখান থেকে দেখতে পাবে যে তোমাদের ডেটের জন্য একটা অপশন দিয়ে দিয়েছে এখানে, এখান থেকে তোমাদের ডেট ইউজ করতে পারবে। ওকে, তো এরপরে হচ্ছে এখান থেকে হ্যাঁ এখানে চলে এসেছি, এবার তোমাদের দেখাই যে এখানে কি কি অপশন আছে। তোমাদের সবার শেষে এখানে দেখতে পাচ্ছ
এটা হচ্ছে একটা সেকশন অ্যাড করছে। তোমরা যেমন, আমি যেমন এখানে প্রথমে একটা সেকশন এ করেছি, তোমরা চাইছো একটা নতুন সেকশন শুরু হবে বা কোনো একটা পার্ট টু শুরু হবে, তো তোমরা এখান থেকে আবার নতুন করে সেকশন টু শুরু করলে, তো এখানে এটার নাম দিয়ে দিলে হচ্ছে সেকশন টু, দিয়ে এখানে হচ্ছে ডেসক্রিপশন প্রোভাইড করলে, তো এটা সেভ করে এখান থেকে তোমরা দেখতে পাবে যে নেক্সট হচ্ছে চলে আসছে, এখানে নেক্সট লেখাটা চলে আসছে, করে তোমাদের সেকশন টু তে ওটা ফর্মটা নিয়ে যাবে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা হচ্ছে তোমরা কি, তোমরা এর আগে কোনো ধরনের ফর্ম ফিল আপ করেছো ধরো গুগল ফর্মের মধ্যে, তো সেই ফর্মটা তোমাদের সেই যে কোশ্চেনগুলো ছিল তোমাদের সেই কোশ্চেনের কোনো একটা কোশ্চেন তোমরা নিতে চাইছো সেখান থেকে, তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমরা চাইছো যে অ্যাসেসমেন্ট, আমি যেমন অ্যাসেসমেন্ট একটা ক্রিয়েট করেছিলাম, তো অ্যাসেসমেন্টের কয়েকটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, সেই কোশ্চেনগুলো চলে আসছে, তো তার হেল্প নিতে চাইছো বা সেই কোশ্চেনটা এটাতে ইনপুট করতে চাইছো, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটা হবে, এই দেখো দেখতে পাচ্ছ যে ইয়ে থার্ড কোশ্চেন ওই যে কোশ্চেনের অ্যান্সার থেকে সেটা নিয়ে নিয়েছে। ওকে, এর পরে আসছে যে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন, তোমরা যদি অ্যাড করতে চাও তো এখানে তোমরা চাইছো যে তোমাদের এই এই কোশ্চেনের এখানে একটা কোশ্চেন শুরু হবে, তার আগে তোমরা চাইছো যে এর কিছু একটা নোট লিখে দিই যেটা থেকে যে ইউজার বা যে হচ্ছে পরীক্ষা দিচ্ছে সে বুঝতে পারবে যে হচ্ছে এখানে আসলে কি প্রোভাইড করতে হবে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে টাইটেল ডেসক্রিপশন ইউজ করতে পারো, এখানে টাইটেল দিতে পারো বা কিছু লিখে দিয়ে এটা হচ্ছে সেভ করে দিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের তারপরে হচ্ছে ইমেজ অ্যাড করার জন্য, অর্থাৎ তোমরা যদি কোনো ধরনের ইমেজ অ্যাড করতে যাও তো সেটা কিন্তু অ্যাড করতে পারো, এটা হচ্ছে তোমাদের লোকাল ফাইল অ্যাড করতে পারবে, লোকাল ফাইল যে কোনো ধরনের ফটো অ্যাড করতে পারো, গুগল ড্রাইভ থেকে ফটো নিতে পারো, তোমাদের গুগল ফটোসে যে ফটোগুলো আছে সেগুলো নিতে পারো, বা তোমরা হচ্ছে গুগলে সার্চ করে কোনো ধরনের ফটো তোমরা এখান থেকে নিয়ে আপলোড করে দিতে পারো। তো আমি হচ্ছে এখান থেকে নিলাম, এখানে একটা সার্চ করলাম, ওকে, তো গুগল থেকে সার্চ করে এখান থেকে একটা ফটো তোমরা চাইছো যে ওখানে ইনসার্ট করলে এখানে, তো এখান থেকে তোমাদের ফটোটা ইনসার্ট হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ ফটোটা ইনসার্ট হয়ে গেছে, তো এটা হচ্ছে সেভ হয়ে গেল, তোমাদের এটা এখান থেকে দেখতে পাবে যে ফটোটা কোথায় চলে গেছে, সেকশন অন, ওকে, এই ফটোটা হচ্ছে সেকশন অন এ চলে গেছে, মানে সেকশন টু তে চলে গেছে, তো এই ফর্ম গুলো ফিল আপ করার পরেই আমাকে দেখাবে, তো আমি এগুলো আউট করে দিই এখান থেকে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে, এটা ডিলিট সেকশন করে দেবো পুরোপুরি, করে এখান থেকে যদি আমি এবার ফটো অ্যাড করি তাহলে তোমরা হচ্ছে পরিষ্কার বুঝতে পারবে ব্যাপারটা, ইনসার্ট করলাম এখান থেকে, হ্যাঁ এই যে অ্যাড হয়ে গেছে, তোমরা এর একটা টাইটেলও দিতে পারো চাইলে, যা কিছু টাইটেল তোমরা দিয়ে দেবে, তো এটা সেভ হয়ে গেল, এখান থেকে তোমাদের এবার ফটোটা তোমাদের এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সেকশন অনের উপরে একটা ফটো অ্যাড হয়ে গেছে। ওকে, এর পরে আসছে এখানে ভিডিও, ইউটিউব থেকে কোনো ধরনের ভিডিও তোমরা যদি দিতে চাও তো এখানে সার্চ করতে পারো, করে এই সেই ভিডিওটা অ্যাড করে দিতে পারো, বা তোমরা চাইছো যে হচ্ছে কিভাবে এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করা হবে তার একটা ভিডিও তোমরা ইউটিউব থেকে সার্চ করে নিলে বা এখানে ইউআরএল দিয়ে দিলে, তো এখান থেকে তোমরা সেই ভিডিওটার এটা নিয়ে নেবে, তো এখানে তোমাদের দেখতে পাবে যে ভিডিও একটা চলে এসেছে, এখানে থ্রি ডটে ক্লিক করার পর এটা হচ্ছে কোনভাবে অ্যালাইন করতে পারবে সেখানে আছে, চেঞ্জ করতে পারবে, রিমুভ করতে পারবে, তো আমি এখানে একটা সেন্টারে এ করে দিলাম, অ্যাড করে দিলাম, তো এটা হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে দেখতে পাবে ভিডিওটা চলে এসেছে, এখানে দেখতে পাবে হচ্ছে ভিডিওটা চলে এসেছে, সরি একটু দেরি হচ্ছে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা চলে এসেছে আর এখানে ফটোটা চলে এসেছে। ওকে, তো এর পরে আরেকটা যেটা বিষয় আমি তোমাদের দেখাবো বলেছিলাম সেটা হলো এইটা, এটা একটা কাস্টমাইজ থিম, অর্থাৎ এখান থেকে তোমরা হচ্ছে
যে কি কি ভাবে তোমরা কাস্টমাইজ করতে পারবে, এই পুরো ফর্ম সেকশনটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ইমেজ চুজ করতে বলেছে, তো তোমরা চাইছো যে এই ফর্মের একেবারে সবার উপরে একটা ইমেজ থাকুক, তো তার জন্য এখান থেকে তোমাদের চুজ করতে হবে যে কোনো ধরনের একটা ফটো। তো এখানে প্রিডিফাইন্ড কিছু ফটো দিয়ে রেখেছি গুগল থেকে, তো সেগুলো তোমরা সিলেক্ট করে দিতে পারো। তো এখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে একটা ফটো চলে এসেছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ একটা ফটো চলে এসেছে। এরপরে তোমাদের থিম কালার, অর্থাৎ এই যে বাইরের যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা চেঞ্জ করতে চাইছো, তো এটা চেঞ্জ করে এটা করতে চাইছো, তো সেইভাবে এর থিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া তোমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাইলে তো এটা চেঞ্জ হয়ে গেল। এই যে থিম কালারটা এটা নিয়েছে, আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা নিয়েছে। এরপরে তোমরা চাইছো যে এই ফন্টটা থাকবে না, অন্য কোনো ফন্ট স্টাইল থাকবে, তো তোমরা সেই ধরনের ফন্ট স্টাইলটা এখানে অ্যাড করতে পারো। তো এটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখানে দেখতে পাবে যে এগুলো চেঞ্জ হয়ে গেছে, এখানে তোমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এই যে থিমটা সেটা চেঞ্জ হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা তোমাদের গুগল ফর্ম ক্রিয়েট। এর পরে সেটিং এ তোমাদের কিছু অপশন দেওয়া থাকবে, যেগুলো তোমরা এখান থেকে ইউজ করতে পারো, রিমুভ টু অন, রেসপন্স, এডিট ফর সাবমিট, ইত্যাদি ইত্যাদি। এর পরে যেটা করতে হবে, তোমাদের সেন্ড করতে হবে। তো তোমরা এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে তোমাদের ইউজারদের প্রোভাইড করতে পারো, বা যাদের পরীক্ষা দিচ্ছ তাদেরকে প্রোভাইড করতে পারো, বা তোমাদের মেলের মাধ্যমে এখান থেকে মেলগুলো কাদের পাঠাবে সেগুলো টাইপ করে এগুলো সবাইকে পাঠিয়ে দিতে পারো, করে এখান থেকে সেন্ড করতে পারো। তো এই এই লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে, এইভাবে কপি করে তোমাদের সেটা পেস্ট করে দিতে হবে। তো এই একটা ফর্ম ফিল আপ করলাম আমি, যেটা তোমাদের দেখালাম। তোমরা এইভাবে নিজেদের ফর্মগুলো ক্রিয়েট করো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমি ডিটেলসে সবগুলো দেখিয়ে দিয়েছি। আর একটা যেটা কথা লাস্ট বলবো, যে তোমাদের যে ফর্মগুলো, যে সাবমিশনগুলো হবে আর কি, তোমাদের যে ফর্মের সাবমিশনগুলো, সে সাবমিশনগুলো রেসপন্স কিন্তু সবগুলো এখানে দেখতে পাবে, সবগুলো এইখানে দেখতে পাবে। এর পরে যেটা, আরেকটা যেটা জিনিস দেখাবো সেটা হ্যাঁ, আরেকটা যেটা জিনিস দেখাবো যে তোমাদের এখানে যে এখানে যে ফাইল আপলোডের যে বিষয়টা দেখাইছিল, যে ফাইল আপলোডগুলো কিন্তু তোমাদের নিজস্ব মেল আইডিতেই দিতে হবে। যে ফাইলগুলো ওরা সাবমিট করবে, ইউজার সাবমিট করবে বা পরীক্ষার্থীরা সাবমিট করবে, সেই ফাইলগুলো কিন্তু তোমাদের মেলে, ড্রাইভে, গুগল ড্রাইভে এসে জমা হবে। তো অবশ্যই গুগল ড্রাইভটা, কোনো ধরনের ফাইল সাবমিট করতে দেওয়ার আগে গুগল ড্রাইভটা অবশ্যই খালি রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও।